এক একটা পেঁয়াজের সাইজ কত বড়, এই দেখেন দেখা যাচ্ছে কত বড়, অনেক বড় সাইজ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল মাঠে চলে আসি, আর এখন মাঠে কেউ নাই। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ তোলা রয়েছে, এরা হচ্ছে গতকালকে পেঁয়াজ তুলে নেয় নাই, এভাবে রেখে দিয়েছে। তো আজকে বাদ বাকিটুকু তুলবে, তারপরে তো সব নিয়ে যাবে গাড়িতে, আর আমিও চলে আসি আমাদের পেঁয়াজের ভুঁইতে পেঁয়াজ তোলার জন্য। কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল আর হালকা বাতাস হয়েছিল, যার কারণে হচ্ছে পেঁয়াজ গাছগুলো হেলে যায়, আর এখানে কিছু ঘাসও হয়েছে। আর এখন যদি বড় ধরনের বৃষ্টি হয় তাহলে এই পেঁয়াজগুলো তোলা যাবে না, আর এই জন্যই হচ্ছে আগে আগে তুলে নিচ্ছি। এখান থেকেই তোলা শুরু করলাম আজকে, আস্তে আস্তে হয়তো আমাদের বড় ভুঁইতেও যাব, ওইখানে তোলা শুরু করব। এই যে কাকা শুরু করছে তোলা, আমি আর কাকা মিলে তুলবো অল্প একটু জায়গা। এখানে এখানে দানা দেওয়া হয়েছিল, আর এই যে এনারা হচ্ছে কালি পেঁয়াজগুলো আগেই তুলে তুলে রাখছে, এখানে একেবারে আলাদা করে রাখছে, এখান থেকে আলাদা করে রাখতেছে, তাতেই ভালো হয়। আলাদা করে রাখলে পরে বাড়িতে নিয়ে যায়ও কাটলেও আলাদা রাখা যাবে। আর যেগুলো কালি হয় নাই, ফুল ফোটে নাই, সেগুলো এরকম এই সেগুলো যেরকম বস্তায় বস্তায় করে ভরা রয়েছে, যেগুলো আর কি কালি হয় নাই। এটা হচ্ছে গতকালকে তুলছিল, নিতে পারে নাই, আজকে হচ্ছে তুলে তারপরে নেবে। মাঠের মধ্যে আশপাশে আর কেউ নেই। এখন বাজে কত যদি টাইম দেখাতে পারতাম, এখন বাজে হচ্ছে 6:16। তো বন্ধুরা সাথে থাকেন, দেখেন সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এতটুকু তোলা হয়েছে, প্রচণ্ড পরিমাণ ঘাস। এই ঘাস নিড়াচ্ছিলাম আর হচ্ছে পেঁয়াজ তুলতেছিলাম। তো হচ্ছে এখন আর যেহেতু সময় পাবো না, না নিড়াই হচ্ছে পেঁয়াজ তুলতেছি, আর ভিডিও করতে পারতেছি না এই কারণে। এখন ভালো একটু দম নিই, যেহেতু রোজা আছি এই জন্য আর কি ভিডিও করতে পারতেছিলাম না। আমাদের এই এখানকার পেঁয়াজ খুব একটা ভালো হয় নাই, অনেক ঘাস হয়েছে। আর আমাদের পাশের ভুঁই যেটা অনেক ভালো পেঁয়াজ হয়েছে, আর লাগাইছে তো অনেক আগে। এক একটা পেঁয়াজের সাইজ কত বড়, এই দেখেন দেখা যাচ্ছে কত বড়, অনেক বড় সাইজ হয়েছে। সবাই পেঁয়াজ তুলতেছে, এইখানে পেঁয়াজ তুলতেছে, ওই দূরে দেখা যাচ্ছে ওইদিকে আরও আছে, সব বস্তা ভরে ভরে রাখছে দেখা যাচ্ছে, এদিকে আছে। এখান থেকে আরও হচ্ছে ঘোড়ার গাড়ি তারপরে ভ্যানে করে নিয়ে গেছে। মাঠেই কেউ না কেউ পেঁয়াজ তুলতেছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে সব পেঁয়াজ তোলা হয়ে যাবে। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে, আর আমরা এই জায়গাটা তো নতুন নিয়েছি, এর আগে যার কাছে ছিল তার কাছে এরকম ঘাস ছিল, হয়তো আস্তে আস্তে ঠিক করে ফেলাবো যতদিন আমার কাছে আমাদের কাছে থাকবে। আর এই যে কাকা রোজা আছে, তারপরেও আমাদের একটু হেল্প করতেছে। তারপরে রোদ নেই, আজকে রোদ বের হয় নাই, বাতাস আর হচ্ছে বেশ মেঘলা মেঘলা আকাশ, তারপরেও বেশ গরম লাগতেছে। এই জন্য একটু সেমাই আসলাম, ঘাসের সেমাই, বাতাস নাই, রোদ বের হয়েছে তো এই জন্য গরমটা বেশি। কাজ করার অভ্যেস না থাকলে পরে যা হয় না, গরম ধরে যাচ্ছে। এখানে একটু ছায়া আছে, সেখানে একটা শিশু গাছ আছে, এখানে ঘাস, হালকা বাতাস আসতেছে আর ছায়া আছে হালকা হালকা। সকাল থেকে মাত্র এই কয় বস্তা তুললাম, 7 বস্তা। রোজা রেখে আসলে অসম্ভব শেষ, আজকের মতো শেষ, আবার এতটুকু আছে, কালকে তুলবো ইনশাল্লাহ। মন্ডলে সকাল কালবো।